হোয়াটসঅ্যাপ গায়েস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন অ্যাথলেটিক্স লেলিন বাংলায় ফিটনেস রিলেটেড একটি ইউটিউব চ্যানেল যেখানে প্রতি উইকে ফিটনেস রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও ফিটনেস টিপস আপলোড করা হয় তো যারা এই চ্যানেলটি দেখছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নয় অবশ্যই যে চ্যানেলের লাস্ট সাবস্ক্রিপশন বাটন সেখানে একটি ক্লিক দিয়ে দেবেন এবং পাশে থাকা যে নোটিফিকেশন বাটন সেখানেও একটি ক্লিক দিয়ে দেবেন যাতে পরবর্তীতে ফিটনেস রিলেটেড যে কোনো ভিডিও আপলোড দেওয়া মাত্রই তা আপনার দৃষ্টি এড়িয়ে না যায় এর আগের সপ্তাহে আমি লেগসের একটি প্রপার ফুল ওয়ার্কআউট ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে যথেষ্ট সাড়া পেয়েছি আর অনেকেই এরপরে জানতে চেয়েছেন আমাদের যে ব্যাক মাসল ব্যাকের যে ওয়ার্কআউট আমাদের শরীরের যে ব্যাক এক্সারসাইজ যে ব্যাক লাইট সেকশান থেকে শুরু করে টোটাল যে ফুল ব্যাক মাসল তো এই ব্যাক মাসলের ওয়ার্কআউটের ক্ষেত্রে আমরা কি ধরনের ওয়ার্কআউট করব বাসাতে বা জিমে তো আমি আমার এই ভিডিওতে আমি নিজে ব্যাকের একটি ওয়ার্কআউট দেখাবো আজকের এই ভিডিওতে ফুল কমপ্লিট একটি ব্যাক ওয়ার্কআউট যেই ব্যায়ামগুলো আপনি খুব কমার্শিয়াল জিম না হলেও হবে বাসাতেও যদি আপনার বারবেল থাকে ড্যামবেল থাকে সেগুলোর মাধ্যমে খুব সহজেই করতে পারবেন আমি আমার যে বাসার হোম জিম সেট আপ এই ব্যাকের কমপ্লিট যে ব্যাক ওয়ার্কআউট সেটা করেছি তো চলুন কথা না পারে ভিডিওটি দেখা যাক ব্যাক ওয়ার্কআউটের ক্ষেত্রে প্রথম যে ওয়ার্কআউট ব্যায়ামটি করব সেটি হচ্ছে ক্লোজ গ্রিপ পুল ডান তো এটি আপনি যে কোনো জিমেই এই মেশিন পাবেন ব্যাকের জন্য আপনি কেবল ক্রস মেশিনেও পাবেন অথবা ল্যাটের জন্য আলাদা ফাংশান আছে সেখানে বাট যারা বাসায় করবেন সবার বাসায় কিন্তু এই মেশিন নাই সেক্ষেত্রে আপনি কি করবেন আপনার যে চেইন আপ বার সেখানে ক্লোজ গিপ যে চেইন আপ সেটি দিবেন সেম একইভাবে দুই হাত ধরে এইভাবে করে আপনি চেইন আপ দেবেন যারা বাসায় এই ফুল ব্যাক হোম সেশনটি সম্পূর্ণ করতে চাচ্ছেন তারা এইভাবে করে দিবেন আর প্রতি সেটে আপনি প্রাথমিক অবস্থায় যে ওয়েট নেবেন দ্বিতীয় সেটে তার চেয়ে একটু বেশি ওয়েট তৃতীয় সেটে তার চেয়ে বেশি এভাবে করে ন্যূনতম চার সেট দিবেন আপনি ইচ্ছা করলে ছয় সেট পর্যন্ত এই ব্যায়ামটি করতে পারেন ক্লোজ গ্রিপ ল্যাট পোল ডিউন অথবা ক্লোজ চেইন আপ এরপরে আমাদের যে দ্বিতীয় ব্যায়াম সেটি হচ্ছিল টি বার র তো এটি প্রত্যেকটা জিমেই পাবেন এই এভাবে করে আপনি দিবেন এটিও আপনার সেইম একইভাবে ক্লোজ গ্রিপের মতোই চার ক্লোজ গ্রিপ পোল্ডানের মতো চার সাইডটি মারবেন এটাও বেন টি টিবার অনেক জিমেই আপনার বেঞ্চে সাপোর্ট দিয়ে মারা যায় সেটি আরও ভালো তো আমার কাছে যা আছে আর যারা বাসায় করবেন তারা বড় বারবেলে এক সাইডে আপনি সাপোর্ট দিয়ে বারবেল দিয়েও এটি মারতে পারবেন টিবার র ক্লোজ গ্রিপ আকারে এরপর তিন নম্বর যে ব্যায়াম সেটি হলো আপনার বিগ বার্বেল এরকম বড় একটি বার্বেলে আপনার রিভার্স হাতটা ধরতে হবে উল্টোভাবে রিভার্স ধরে বেন্ড করে আপনার বারবেল র এটি আপনার ল্যাট এক্সটেনশানের ক্ষেত্রে খুবই ভালো কাজ করবে এটি হলো তিন নম্বর এক্সারসাইজ এক্ষেত্রেও আপনি ওয়েট বাড়িয়ে চার থেকে ছয় সেট মারবেন এরপর সর্বশেষ যে চার নাম্বার ব্যায়াম এটি একদম ফ্রি হ্যান্ডের একটি ব্যায়াম এটি আমি সর্বশেষ যে চারটি ব্যায়াম সেশন ল্যাটের যে ব্যায়ামের সেশনে সর্বশেষ যে ব্যাম আমি রেখেছি এটি তো এটি আপনি অনেক জিমে পাবেন আবার অনেক জিমে নাও হতে পারে এই নাও থাকতে পারে এটি আসলে ওয়ালে সাপোর্ট মানে আড়াআড়িভাবে লাগানো একটি স্ট্যান্ডের সাহায্যে আমি হাত গ্রিপ করে ধরে এই ব্যায়ামটি করতে হবে এটি আপনারা যারা বাসায় রেগুলার ব্যায়াম করেন বা ফিটনেস সচেতন ফিটনেস ফ্রিক তারা এইভাবে করে বাসায় তৈরি করেও নিতে পারেন বড় একটি রড ওয়াল বরাবর মাউন্ট করে নিয়ে এইভাবে করে এটি ল্যাটের সম্পূর্ণ ব্যাক আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার ব্যাক কিন্তু সম্পূর্ণভাবে অ্যাক্টিভেট হয়েছে এইভাবে করে ব্যাক মাসলের ওয়ার্কআউট করতে পারেন তো ভিউয়ার্স এই ছিল মোট চারটি মেজর মানে বেসিক লেভেলের এক্সারসাইজ যার মাধ্যমে আপনি সম্পূর্ণ ব্যাক ওয়ার্কআউট সম্পূর্ণ করতে পারেন ধন্যবাদ